অনেক শাড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আছে না নাই? এটা করবেন না, সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কিনা? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে, ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বৌমাকে বদদোয়া দিয়েন না, বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন। সমাধান আমি দিচ্ছি, কেমন দেখতে হবে? নিজের মেয়ের মতো। নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওটা সমস্যা নাই, বৌমা কেন উঠলো না ওইখানেই ঝামেলা, আছে না নাই? মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন, নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না, মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে, সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে। এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না?